লাকি রোগাস কুকিং আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এর আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে ভেজিটেবল রোলের জন্য সবজির রেসিপি তারপর আমি রুটি বেলেছিলাম আর এখন আমি আপনাদের সাথে শেয়ার করছি এটা হলো এই যে সবজিটা যে ভাজি করেছি রোলের জন্য এখন আমি এই যে রুটির সাহায্যে রোল বানিয়ে নেবো আর এই যে এখানে একটু আটা ছিল আমি রুটিবেলার জন্য যে আটা নিয়েছি সেখানে একটু পানি দিয়ে নিলাম যাতে ওই যে আটাটাকে যে রোল বানাবো তখন যেন এটা বাইন্ডিংসের জন্য তো এটা আপনি যে এরকম করে শুরুতেও দিয়ে নিতে পারেন কিংবা এখানে সবজি দেওয়ার পরেও এটা করে নিতে পারেন তো আমি একবার আগে দিয়েছি আবার পরে দিয়েছি সব রকমভাবেই করে দেখাবো আপনাদের সাথে তো প্রথম একটা বানিয়ে নিচ্ছি এই রকম পর পর করে সবগুলো কিন্তু আমি বানিয়ে নিব আশা করি আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর যদি আমার ভিডিওগুলো রেসিপিগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্টস করে আমার এই ভিডিওগুলো রেসিপিগুলো আপনাদের ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন খুব সহজভাবে দেখিয়েছি ঘরোয়া পদ্ধতিতে সম্পূর্ণ নিজেরা খাবার জন্য খুব প্রফেশনাল এখানে আমি কিছু করি নাই কিন্তু খেতে কিন্তু প্রফেশনাল যারা করে এদের থেকে কিন্তু আমার মনে হয় আরও বেশি টেস্টি লেগেছে আরও বেশি নিরাপদ লেগেছে এই খাবারটা আর বানানোটাও যে খুব কঠিন এরকম কিছু না ঝামেলারও কিছু না আমরা যেহেতু ভিডিও করি এই রেসিপি করার সময় তাই আমাদের একটু ঝামেলা লাগে কিন্তু এটা ভিডিও না করলে কিন্তু এইটুকু ঝামেলাটাও হয় না খুব সহজেই কিন্তু বানিয়ে নেওয়া যায় আর ওই যে বলেছি রুটি যেটা আমরা বানিয়েছি এটা আমরা নর্মালি যেরকম লুচির জন্য পরোটার জন্য বানাই সেভাবে বানিয়ে একটু পাতলা করে বেলে নিলে এটা খেতে অনেক বেশি টেস্টি লাগে তো আমি একটু বড় বড় করে বানিয়েছি চাইলে এটা আরও ছোটো করে বানিয়ে নেওয়া যায় আমি প্রথমত আমার ঝামেলা এড়ানোর জন্য এটা বড় করে বানিয়ে নিয়েছি বারবার যাতে আমাকে রুটি বেলতে না হয় বা বারবার যাতে এটা আমাকে ভাজারি করতে নিতে হয় সেই জন্য আমি এরকম সহজ করে একটু বড় করে বানিয়ে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে নিতে পারেন খুব ছোট করতে চাইলে ছোট করে রুটিটা বেলবেন আর অল্প করে সবজি দিবেন তাহলে এটা ছোট এবং সুন্দর হবে আমি যেটা বানিয়েছি এটা প্রফেশনাল না আমরা ঘরোয়াভাবে বানিয়েছি এটা দেখতে কিন্তু খারাপ লাগেনি অনেক সুন্দর লেগেছে ভাজা পরে আরও বেশি সুন্দর লাগে এখন যেটা বানিয়েছি এটা যখন ভাজবো তখন আরও সুন্দর আসবে এর কালারটাও খুব সুন্দর আসবে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে তো আপনারা খুব সহজে আপনাদের বাচ্চাদের জন্য আপনাদের নিজেদের জন্য এগুলো বানাতে পারেন আমরা সকালে মাঝে মাঝে আমি এটা সকালের নাস্তা হিসেবেও খাই স্কুলের টিফিনে দিই আবার বিকেলেও বানাই বাচ্চাদের আবদার থাকে নিজেদেরও কিন্তু এরকম মুখরোচক খাবারগুলো খেতে ইচ্ছে করে আর এটা কিন্তু একটা সুযোগ বাচ্চাদের জন্য সবজি খাওয়ানো এই এই সুযোগে কিন্তু কিন্তু বাচ্চাদেরকে আপনি একটা সবজি খাওয়াতেই পারবেন খুব সহজে এরা খেয়ে নেবে যেমন আমার বাচ্চাগুলো কিন্তু সবজি খেতে চায় না কিন্তু এই যে ভেজিটেবেল রোল করেছি পুরোটা শেষ করে খেয়েছে এখানে কিন্তু আমি মিষ্টি কুমড়া দিয়েছি আলু দিয়েছি আর বরবটি দিয়েছি আপনাদের বাসায় যে সবজিগুলোই আছে সেগুলোই যেগুলো ভাজি করার মতো কুচি করে ভাজি করে করবেন যে অনেক বেশি ভালো লাগে তো আপনারা যারা আমার ভিডিওগুলো দেখছেন রেসিপিগুলো দেখছেন আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি এই যে প্রথম চারটে রুটি আমি বানিয়ে নিয়েছি আর আরও চারটা আছে রোল বানানোর জন্য আর চার বাকি চারটাও আমি বানিয়ে নিব সবগুলোই আপনাদের সাথে শেয়ার করছি আসলে আমার ওই যে সময় ছিল না সেই জন্য আমি একসাথে পুরো ভিডিওটা শেয়ার করতে পারলাম না তাই আমি আলাদা আলাদা করে দেখাচ্ছি তাতে একটু সহজও হচ্ছে আমার জন্য আপনাদেরও আশা করি দেখতে ভালো লাগছে তো আমার সাথে থাকার জন্য আমার পুরো ভিডিওগুলো শেষ করে দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি অবশ্যই শেষ করে দেখবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন আর অবশ্যই একটা কমেন্টস করবেন আপনাদের কমেন্টস পড়তে আমার অনেক বেশি ভালো লাগে আর কাজ করার একটা শক্তি আসে আপনাদের কমেন্টসগুলো পড়লে তো এই যে এরকম করে সবগুলো বানিয়ে নেবেন একদম আপনাদের পছন্দ রুটিগুলো কিন্তু একদম যে গোল করেই বেলতে হবে এরকম না ভাজটা একটু মতো দিলেই হয়ে যায়